আসসালামু আলাইকুম। সকাল 10টার শীর্ষ নিউজ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি নুসরাত জাহান কলি। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টে স্থলমাইন বিস্ফোরণে 17 বছরের এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে। সে বান্দরবানে অবস্থানরত রোহিঙ্গা মোহাম্মদ আয়ুবের ছেলে উমর ফারুক। এ সময় আরও একজন গুরুতর আহত হন। রোববার দুপুরে সীমান্তের জিরো পয়েন্ট থেকে ফারুকের লাশ উদ্ধার করা হয়। জানা যায়, ওমর ফারুক ও মোহাম্মদ আবুদ ইয়া নামে দুই রোহিঙ্গা রোববার সকালে তুমরুর মিয়ানমার সীমান্ত এলাকার পাহাড়ি ছড়ায় মাছ শিকারে বের হয়। এ সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ওমর ফারুকের দুই পা বিচ্ছিন্ন হয়ে সে মারা যায়, আরেকজন প্রাণে রক্ষা পান। পরে তার মাধ্যমে খবর পেয়ে ফারুকের মরদেহ উদ্ধার করে সীমান্তবর্তী একটি কবরস্থানে দাফন করা হয়। চিনি উৎপাদন ও বিপণনকারী কোম্পানিগুলোর সমিতি বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন গতকাল রোববার বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে চিনির নতুন করে দাম নির্ধারণের আবেদন জানিয়েছে। চিঠির অনুলিপি দেওয়া হয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনেও। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে সংস্থা দর পর্যালোচনা করে। কমিশনের চেয়ারম্যান মাহফুজ আক্তার এ বিষয়ে সাংবাদিকদের বলেন, চিনি বিপণনকারীদের আবেদন তারা পেয়েছেন, আবেদনটি পর্যালোচনা করা হচ্ছে। মহামারী করোনা ভাইরাসের মধ্যে রপ্তানি আয় ঘুরে দাঁড়ালেও ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আর গ্যাস সংকটের কারণে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা লেগেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো জুলাই সেপ্টেম্বর 2022-23 অর্থ বছরে রপ্তানি আয়ের তথ্যে দেখা গেছে, সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে বিভিন্ন দেশে $390.50 কোটি পণ্য রপ্তানি করেছেন উদ্যোক্তারা। এই আয় গত অর্থ বছরের একই সময়ের চেয়ে 6.25% কম আর নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে 7.20% কম। গতকাল ইপিবি প্রকাশিত তথ্য বিবরণী থেকে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা জানান, যেমনটা আশঙ্কা করা হচ্ছিল তেমনটি ঘটতে শুরু করেছে। এদিকে একই সময় রেমিটেন্স থেকেও খারাপ খবর এসেছে। গত 7 মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স এসেছে সেপ্টেম্বর মাসে। জম্মু কাশ্মীরের পুলওয়ামায় অজ্ঞাত গেরিলা হামলায় একজন পুলিশ সদস্য নিহত এবং আধা সামরিক বাহিনী সিআরপিএফ এর এক জওয়ান আহত হয়েছেন। আহত জওয়ানকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে আজ সোপিয়ানে গেরিলাদের ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে নাসির আহমেদ ভাট নামে একজন স্বাধীনতা কামী নিহত হয়েছে। জাতীয় পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা। ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসভবনে রোববার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক থেকে বাংলাদেশ একটি সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের প্রত্যাশা জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূতরা। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশে হামলা ও বাধা চান না তারা। জবে চেয়ারম্যান জি এম কাদের মহাসচিব মুজিবুল হক চুন্নু, চেয়ারম্যানের উপদেষ্টা মাস্টার মাওলা প্রাতরাশে অংশ নেন। ঢাকায় নিযুক্ত জার্মানি, ইতালি, সুইজারল্যান্ড, ডেনমার্ক ও সুইডেনের রাষ্ট্রদূত ছাড়াও ইইউ ভুক্ত 4টি দেশের কূটনৈতিকরা বৈঠকে ছিলেন। পূজার ছুটি, ঈদে মিলাদুন্নবীর ছুটি ও সাপ্তাহিক 2 দিন ছুটির মধ্যে বাড়তি একদিনের ছুটি নিলেই টানা 5 দিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা। চলতি বছরে সরকারি ছুটির তালিকা অনুযায়ী আগামী 5 অক্টোবর দুর্গাপূজার জন্য সাধারণ ছুটি, পরের দিন 6 অক্টোবর অফিস খোলা, এরপর 7 অক্টোবর শুক্রবার এবং 8 অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটি, এরপর দিন 9 অক্টোবর রোববার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি। বৃহস্পতিবার 6 অক্টোবর একদিন ছুটি নিলেই ছুটি সাধারণ ও সাপ্তাহিক 2 দিনের ছুটি মিলিয়ে 5 দিনের ছুটি মিলবে সরকারি চাকরিজীবীদের। সরকার পতনের আন্দোলনে দ্বিতীয় দফায় রাজনৈতিক মিত্রদের সঙ্গে সংলাপ করেছে বিএনপি। সে ধারাবাহিকতায় সোমবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এবং জাতীয় পার্টির একাংশ নেতাদের সঙ্গে বৈঠকে বসবে দলটি। এর আগে দেখা গেছে অন্য দলের নেতাদের অথবা বিএনপির কার্যালয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। তবে আজ সন্ধ্যা 7টায় এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর ওলি আহমদের বাসায় সংলাপে বসবেন বিএনপি নেতারা। রাজধানীর মহাখালী ডিওএইচএস এ তার বাসায় এ বৈঠক হবে। এদিকে গতকাল রোববার বিএনপির সঙ্গে বৈঠকের পর যুগপথ আন্দোলন নিয়ে চমক আছে এবং সেই চমকের জন্য তারা অপেক্ষা করছেন বলে জানিয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। বিএনপির চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ভোলার চর ফ্যাশনের সাগরমোহনায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 3 জেলে দগ্ধ হয়েছেন। ঢাল চরের চর নিজাম সংলগ্ন মেঘনা নদীর 3 চর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দগ্ধ জেলেদের চর ফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়। দগ্ধ জেলেরা হলেন চর নিজাম গ্রামের মজির উদ্দিনের ছেলে নূর আলম, রুস্তম আলের ছেলে হাবিবুল্লাহ ও নাসির মাঝির ছেলে মোহাম্মদ মঞ্জু। ট্রলারে থাকা অপর জেলেরা জানান, রোববার রাতে 3 জেলে নদীতে জাল ফেলে রাতের খাবার রান্না করছিলেন। এ সময় হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই তাদের রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দ করে বিস্ফোরণ ঘটে। এতে 3 জেলে দগ্ধ হন।
খুলনার রূপসা নদীতে বালখেড়ের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় একজন নিহত হয়েছেন। রোববার রাত 10:30টার দিকে রূপসা রেল ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তি হলেন খালিশপুর থানা এলাকার শাকিলের ছেলে মাহতাবুদ্দিন। সংসদ নির্বাচনে বিরোধীরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর উপসাগরীয় দেশ কুয়েতের সরকার পদত্যাগ করেছে। 2 অক্টোবর পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির ক্রাউন প্রিন্স শেখ মেশাল আল আহমদ আল সাবা। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর।